নমস্কার, এই মুহূর্তে যে বড় খবরটার দিকে নজর রাখবো, নিঃসন্দেহে বলতে হচ্ছে যে খবরটা ইতিমধ্যেই আপনারা প্রত্যেকে হয়তোবা জানেন যে জিরানিয়া যে ঘটনাটি ঘটেছিল গোটা দেশে আলোড়ন তৈরি করেছিল এই ঘটনাটি, এবং পরপর জাতীয় স্তরের কংগ্রেস নেতৃত্বরা টুইট করে সামাজিক মাধ্যমে তাদের অভিমত প্রকাশ করে এই ঘটনাটিকে এক প্রকার জাতীয় স্তরে অনেকটাই আলোচিত করে তুলেছিল। এবং আজকে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যেটা আমরা দেখতে পেলাম, জাতীয় নির্বাচন কমিশনের তরফে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে এবং যেখানে দেখা যাচ্ছে যে যেই থানার আন্ডারে সেই ঘটনা ঘটেছিল, অর্থাৎ জিরানিয়ার যিনি এসডিপিও রয়েছেন, অর্থাৎ রানীর বাজার এবং এই যে সমস্ত এলাকার যিনি এসডিপিও, উনাকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে, অর্থাৎ বরখাস্ত করা হয়েছে এবং রিমুভ করা হয়েছে। তার পাশাপাশি রানীর বাজার থানা এবং জিরানিয়া থানা, এই দুই থানার যে দ্বারা দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ ছিলেন, তাদেরকেও কিন্তু একেবারে সেখান থেকে রিমুভ করা হয়েছে। এই মুহূর্তের বড় খবরের দিকে আমরা নজর রাখছি। জিরানিয়ায় ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা একেবারে তোলপাড় করেছিল রাজ্য রাজনীতিকে, এবং সামনেই বিধানসভা নির্বাচন। এই নির্বাচনের দিনক্ষণ যখন ঘোষণা হয়ে যায় এবং তার ঠিক কিছুক্ষণের মধ্যে এই ঘটনা, যেখানে জাতীয় নির্বাচন কমিশন সাংবাদিক সম্মেলন করে একেবারে অবাধ নির্বাচনের কথা বলছিলেন, ঠিক তখনই তার এক থেকে দেড় ঘন্টার মধ্যেই জিরানিয়ায় ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য এবং গোটা জাতীয় রাজ্য রাজনীতিতেও কিন্তু এই ইস্যুটাকে কেন্দ্র করে তোলপাড় ইস্যু হয়েছিল। এবং তার পাশাপাশি সেখানেই কিন্তু পরপর দেখা গিয়েছিল রাজ্যের একজন মন্ত্রীকে আরও একজন প্রাক্তন বিধায়কের সঙ্গে একেবারে প্রকাশ্য রাস্তায় বচসায় জড়িয়ে পড়তে, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে এসডিপিও যিনি রয়েছেন সেখানকার দায়িত্বপ্রাপ্ত, উনাকে কিন্তু সেখান থেকে বরখাস্ত করা হয়েছে। তার পাশাপাশি দুই থানার ওসি, অর্থাৎ জিরানিয়া এবং যিনি রানীর বাজার থানার ওসি রয়েছেন, উভয়কেই কিন্তু সেখান থেকে বরখাস্ত করা হয়েছে, তাদেরকে কিন্তু সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি। এসডিপিও জিরানিয়া, উনাকে কিন্তু বরখাস্ত করা হয়েছে ঘটনাকে কেন্দ্র করে। তার পাশাপাশি দুই থানার যারা ওসিরা ছিলেন, যারা সেদিন সেখানকার ঘটনায় ছিলেন, তাদেরকে কিন্তু একেবারে সেখান থেকে রিমুভ করা হয়েছে। এই মুহূর্তের বড় খবর, যে ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্য রাজনীতিতে আলোড়ন তৈরি হয়েছিল গতকালকে, যৌথভাবে বামেদের এবং কংগ্রেসের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়েছিল এবং এই অভিযোগটা তোলা হয়েছিল যে যেই ঘটনার পেছনে পুলিশের কোনো ধরনের হেলদোল ছিল না, পুলিশি কর্তারা যদি আরেকটু বেশি সচেতন সতর্ক থাকতেন এই ঘটনাটা হতো না, এবং কংগ্রেসের যিনি জাতীয় পর্যবেক্ষক রয়েছেন, জাতীয় সাধারণ সম্পাদক রয়েছেন অজয় কুমার, উনার উপর যে আক্রমণ হয়েছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন এবং নির্বাচন কমিশনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি করেছিলেন। এবং সেই প্রক্রিয়াতেই কিন্তু দেখা গেল প্রথমেই কিন্তু রাজ্য পুলিশের যিনি এসডিপিও ছিলেন, অর্থাৎ সেই থানার যিনি এসডিপিও ছিলেন, তাকে কিন্তু বরখাস্ত করা হয়েছে এবং সরিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে। পাশাপাশি দুই থানার যারা ওসিরা রয়েছেন, জিরানিয়া এবং যিনি একেবারেই বলা যেতে পারে, এবং জিরানিয়ার পাশাপাশি অন্য আরেকটি থানার যারা যিনি অফিসার ইনচার্জ ছিলেন, দুজনকে কিন্তু সেখান থেকে, রানীর বাজার এবং জিরানিয়া থানার ওসিকে কিন্তু সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তের বড় খবর বলা যেতে পারে, যে ইস্যুকে কেন্দ্র করে বিরোধীরা তৎপর হয়েছিলেন। বলা হচ্ছিল যে নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গে যদি এই ঘটনা হয়, নির্বাচন আস্তে আস্তে পরিস্থিতি কতটা ভয়ানক হতে পারে, সেই সমস্ত ইস্যুকে কেন্দ্র করে কিন্তু এই এক প্রকার বিরোধীরা সেখানে তৎপর হয়েছিলেন, এবং সেইভাবেই তারা তাদের মতো করে নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হয়েছিলেন, এবং সেই প্রকারেই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে নোটিফিকেশন জারি করে বলা হয়েছে। আরো একটা জিনিস জানিয়ে রাখি, আগামীকালকে যৌথভাবে বামেদের এবং কংগ্রেসের তরফ থেকে নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন দেওয়ার কথা রয়েছে, সেখানেও কিন্তু লক্ষণীয় একটা বিষয় থাকতে পারে। এবং তার ঠিক আগেই নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে নোটিফিকেশন জারি করে এই ঘোষণা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, এসডিপিও জিরানিয়া উনাকে বরখাস্ত এবং সরিয়ে দেওয়া ওনার পদ থেকে। তার পাশাপাশি দুই থানার ওসি, জিরানিয়া এবং রানীর বাজার থানার ওসিকে বরখাস্ত এবং তাদেরকে সরিয়ে দেওয়া, এই খবরটা কিন্তু আমাদের কাছে আসছে, আমরা দেখব বিস্তারিত।